এন্ড ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে নসর থেকে পরবর্তী প্রশ্নগুলো আমরা দেখব। তোমরা যারা আগে ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখো, কারণ WBCS ও পিএসসি অন্যান্য রাজ্যের যে সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ সেই সমস্ত পরীক্ষার জন্য এগুলি খুবই দরকার। সুতরাং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। নাহলে স্টার্ট। কোশ্চেন নম্বর 900, ভারতের বৃহত্তম লোহা ইস্পাত কারখানা কোনটি? ভারতের বৃহত্তম লোহা ইস্পাত কারখানা হচ্ছে ভিলাই। পেট্রোরাসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কী? পেট্রোরাসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হচ্ছে ন্যাপ্তা। খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্সার হবে ডি, ন্যাপ্তা। পেট্রোরাসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হচ্ছে ন্যাপ্তা। ভারতের রুটো কোন অঞ্চলকে বলা হয়? ভারতের রুটো বলা হয় দুর্গাপুর অঞ্চলকে, অ্যান্সার হবে এখানে বি। ভারতের রুটো বলা হয় দুর্গাপুর অঞ্চলকে। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়, অ্যান্সার হবে সি। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র হচ্ছে বিশাখাপত্তনম। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র বিশাখাপত্তনম। সুতি বস্ত্র রপ্তানিতে ভারতের স্থান কি? সুতি বস্ত্র রপ্তানিতে ভারতের স্থান দ্বিতীয়। নীলগিরি পাহাড় কোন পর্বতশ্রেণীর অংশ? নীলগিরি পাহাড় হচ্ছে পশ্চিমঘাট পর্বতশ্রেণীর অংশ। নীলগিরি পাহাড় কোন পর্বতশ্রেণীর অংশ? পশ্চিমঘাট পাহাড়ের পর্বতশ্রেণীর অংশ। কাঁকড়াপাড়া প্রকল্প কোন নদীর তীরে অবস্থিত? এখানে তাপ্তি নদীর উপর অবস্থিত। কাঁকড়াপাড়া প্রকল্প তাপ্তি নদীর উপর অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভারতের কফি উৎপাদন কোন রাজ্যে প্রথম স্থান অধিকার করে? কর্ণাটক রাজ্য ভারতে কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। হিন্দুস্তান কেবল ফ্যাক্টরি কোথায় অবস্থিত? রূপনারায়ণপুরে হিন্দুস্তান কেবল ফ্যাক্টরি অবস্থিত, অ্যান্সার হবে সি, হিন্দুস্তান কেবল ফ্যাক্টরি রূপনারায়ণপুর। নিম্নোক্ত কোন শহরটি সূর্য নদীর তীরে অবস্থিত? অযোধ্যা শহরটি, এখানে অযোধ্যা শহরটি সূর্য নদীর তীরে অবস্থিত, অ্যান্সার হবে বি। ব্লু রেগুলেশন কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কযুক্ত? মাছ। ব্লু রেগুলেশন মাছ উৎপাদনের সঙ্গে সম্পর্কযুক্ত। কোন নদী দক্ষিণ গঙ্গা নামে পরিচিত? গোদাবরী নদী দক্ষিণ গঙ্গা নামে পরিচিত, অ্যান্সার হবে সি। গন্ডোয়ানা কয়লাক্ষেত্র কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত গন্ডোয়ানা কয়লাক্ষেত্র। ভারতের একমাত্র কোন রাজ্য জাফরানে উৎপাদিত হয়? ভারতের জম্মু কাশ্মীরে একমাত্র জাফরান উৎপাদিত হয়। নেক্সট প্রশ্ন, কৃষ্ণ রাজসাগর জলাধার কোন রাজ্যে অবস্থিত? কৃষ্ণ রাজসাগর জলাধার অবস্থিত কর্ণাটকে। ভারতের কোন লোকে কোন লেকের জল সবচেয়ে বেশি লবণাক্ত? সম্বর লেকের জল সবথেকে বেশি লবণাক্ত। কয়লা এখানে কায়ালি তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত? গুজরাট রাজ্যে অবস্থিত। কায়ালি তৈল শোধনাগার গুজরাট রাজ্যে অবস্থিত। মান্নান উপসাগর কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে অবস্থিত মান্নান উপসাগরে, অ্যান্সার হবে বি। ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? করমণ্ডল উপকূলে, করমণ্ডল উপকূল, অ্যান্সার হবে বি। তাপমাত্রার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা হয়? ছটি স্তরে, এখানে অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? 78.8%। ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী কোন গ্যাস? সিএফসি। নেক্সট প্রশ্ন, কোনটি নিষ্ক্রিয় গ্যাস? এখানে অর্গান হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, অ্যান্সার হবে এ। বায়ুমণ্ডলের শান্তমণ্ডল কোন স্তরটি? বায়ুমণ্ডলের শান্তমণ্ডল হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার, অ্যান্সার হবে বি। সমুদ্রপৃষ্ঠে বায়ুর ঘনত্ব প্রতি মিটারে কত গ্রাম হয়? 1200 গ্রাম, এখানে সমুদ্রপৃষ্ঠে বায়ুর ঘনত্ব 1200 গ্রাম হবে, এখানে অ্যান্সার এ। নেক্সট প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডল উচ্চতা কত? 10,000 কিলোমিটার, ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের উচ্চতা 10,000 কিলোমিটার। মেরুজ্যোতি বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? আয়নোস্ফিয়ারে মেরুজ্যোতি দেখা যায়, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, স্ট্রোপোস্ফিয়ারের প্রতি 1000 মিটার উচ্চতায় উষ্ণতা হ্রাস প্রায় 6.4 ডিগ্রি সেলসিয়াস, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, চিনক্ষতের অর্থ কী? তুষার ভক্ষক, চিনক্ষতের অর্থ হচ্ছে তুষার ভক্ষক। উষ্ণমণ্ডলের কত উষ্ণতা? কত উষ্ণমণ্ডলের উষ্ণতা হচ্ছে এখানে 27 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রতি 1000 ফুট উচ্চতায় কত ফারেনহাইট উষ্ণতা হ্রাস পায়? 3.3 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা হ্রাস পায়। বায়ুর চাপ হয় কোন যন্ত্রের সাহায্যে? বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে, অ্যান্সার হবে সি। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? 34%, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হচ্ছে 34%। কল্যাণ সোনা এক প্রকার ফলনশীল গমের বীজ। নেক্সট প্রশ্ন, ফারেনহাইট থার্মোমিটারের ফুটনাঙ্ক কত?
212 ফারেনহাইট, ফারেনহাইট থার্মোমিটারে ফুটনাঙ্ক হচ্ছে 212 ফারেনহাইট। ভূপৃষ্ঠের একই চাপ বিশিষ্ট স্থানগুলির যুক্তকারী রেখাকে কী বলে? সমপ্রেস রেখা। ভূপৃষ্ঠে একই চাপ বিশিষ্ট স্থানগুলিকে সমপ্রেস রেখা বলা হয়। বিশ অঙ্গনে অস অক্ষাংশ কোন অক্ষাংশকে বলা হয়? অস অক্ষাংশ বলা হয়। 25 থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশকে অস অক্ষাংশ বলা হয়। এখানে অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, বায়ুর গতিবেগ মাপার একক কী? এখানে বায়ুর গতিবেগ মাপার একক হচ্ছে মিলিবার। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, নর্মদা তাপ্তি নদীর কোন পর্বতে অবস্থিত? নর্মদা তাপ্তি নদী সাতপুরা পর্বতে অবস্থিত। এখানে পূর্বঘাট বিন্ধা আরাবলি সাতপুরা পর্বত, সঠিক অ্যান্সার কোনটি হবে? পূর্বঘাট, আরাবলি, বিন্ধা এবং সাতপুরা, কোনটা সঠিক অ্যান্সার তোমরা একটু চেক করবে। নেক্সট প্রশ্ন, চুখা জলবিদ্যুৎ প্রকল্প ভারতের কোন দেশের সঙ্গে যৌথ উদ্যোগে গড়ে তুলেছিল? এখানে ভুটানের সঙ্গে ভারতের যৌথ উদ্যোগে চুখা জলবিদ্যুৎ প্রকল্প গড়ে ওঠে। নেক্সট প্রশ্ন, ঝাড়খণ্ডের কোরডমা গিরি ও গিরিটি কোন খনিজের জন্য বিখ্যাত? অভ্র। ঝাড়খণ্ডের কোরডমা গিরিটি কোন খনিজের জন্য বিখ্যাত? এখানে অভ্র। নেক্সট প্রশ্ন, মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রটি চাঁদিপুর কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা। মিসাইল উৎক্ষেপণ চাঁদিপুর উড়িষ্যা রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায়? বিলাসপুর। দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর হচ্ছে বিলাসপুর। বিন্দু পর্বত থেকে নিম্নোক্ত কোন নদী উৎপত্তি লাভ করেছে? মাহি। বিন্দু পর্বত থেকে মাহি নদী উৎপত্তি লাভ করেছে। ক্রান্তীয় আর্দ্রচীর বনভূমিতে কোন উদ্ভিদ দেখা যায় না? শাল। ক্রান্তীয় আর্দ্রচীর হরিত বনভূমিতে শাল গাছে দেখা যায় না। নেক্সট প্রশ্ন, ভারতের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত? 6100 কিলোমিটার। ভারতের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য 6100 কিলোমিটার। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে মোট সড়কপথের দৈর্ঘ্য সবথেকে বেশি? মহারাষ্ট্রে সড়কপথের পরিমাণ সবথেকে বেশি। আয়ন শব্দের অর্থ কী? আয়ন শব্দের অর্থ হচ্ছে এখানে পথ। যদি এখানে দিন দেওয়া হচ্ছে অ্যান্সার তোমরা একটু চেক করবে প্রশ্নটা সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, গর্জনশীল চল্লিশা দেখা যায় কোন অক্ষাংশে? 40 থেকে 60 ডিগ্রি দক্ষিণে। 40 থেকে 60 ডিগ্রি দক্ষিণে গর্জনশীল চল্লিশা দেখা যায়। নেক্সট প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণাংশে সৃষ্ট ঘূর্ণিপথের নাম কি? টর্নেডো। আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণাংশে সৃষ্ট ঘূর্ণিপথের নাম হচ্ছে টর্নেডো। নেক্সট প্রশ্ন, ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণিপাত সৃষ্টির প্রাথমিক অবস্থা কী বলা হয়? অ্যাক্লোশন। অ্যাক্লোশন ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণিপাত সৃষ্টির প্রাথমিক অবস্থাকে বলা হয় অ্যাক্লোশন। নেক্সট প্রশ্ন, পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর কোনটি? লন্ডন হচ্ছে পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর। অসিনীর দেশ বা বজ্রের দেশ ল্যান্ড অফ থান্ডার বোল্ট কোনটি? ভুটানকে বলা হয় ল্যান্ড অফ থান্ডার বোল্ট। অ্যান্সার হবে এ। পৃথিবীর বৃহত্তম রেলওয়ে জংশন কোনটি? মস্কো হচ্ছে পৃথিবীর বৃহত্তম রেলওয়ে জংশন। দক্ষিণের রানী কাকে বলা হয়? সিডনিকে দক্ষিণের রানী বলা হয়। নায়গ্রা জলপ্রপাত কোন দেশে অবস্থিত? কানাডায় অবস্থিত নায়গ্রা জলপ্রপাত। সাত পাহাড়ের দেশ হচ্ছে রোম। পৃথিবীর বৃহত্তম গোমাংস রপ্তানিকারী দেশ কোনটি? পাকিস্তান। পৃথিবীর বৃহত্তম গোমাংস রপ্তানিকারক দেশ হচ্ছে পাকিস্তান। দক্ষিণ ভারতের কাশী কোন শহরকে বলা হয়? মাদুরাইকে দক্ষিণ ভারতের কাশী বলা হয়। প্রাচ্যের ভেনিস কাকে বলে? আলেপ্পিকে প্রাচ্যের ভেনিস বলা হয়। এখানে আলেপ্পি, আলেপ্পি শহরকে প্রাচ্যের ভেনিস বলা হয়। কোন শহরকে ভারতের রোম বলা হয়? দিল্লিকে ভারতের রোম বলা হয়ে থাকে। ভারতের প্রধান বন্দর কোনটি? বন্দর কয়টি? ভারতের প্রধান বন্দর হচ্ছে 12টি। কেরলের রাজধানীর নাম কি? তিরুবনন্তপুরম। কেরলের রাজধানীর নাম হচ্ছে তিরুবনন্তপুরম। ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী কোনটি? রাঁচি। ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী হচ্ছে রাঁচি। ভারতের কোন শহরকে হ্রদের শহর বলা হয়? হায়দ্রাবাদকে হ্রদের শহর বলা হয়। ভারত ও তিব্বতের মধ্যবর্তী সীমারেখার নাম কি? ম্যাকমোহন লাইন। ভারত ও তিব্বতের মধ্যবর্তী সীমানা হচ্ছে ম্যাকমোহন লাইন। তিব্বত বর্তমানে চীনের অংশ। নেক্সট প্রশ্ন, বিজয়ওয়াড়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণা। বিজয়ওয়াড়া শহরটি কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। ডলোরাইট কোন ধরনের শিলার উদাহরণ? এখানে ডলোরাইট
রূপান্তরিত শিলার উদাহরণ হবে। সঠিক অ্যান্সারটি এখানে কনফিউশন রয়েছে, তোমরা চেক করবে একটু। নেক্সট প্রশ্ন, রাজস্থানের লুনি নদীর অববাহিকায় অবস্থিত নাম হচ্ছে রান। রোটাঙ্গিরি পথ কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশে। রোটাঙ্গিরি পথ অবস্থিত হিমাচল প্রদেশে। নীলগিরি পর্বতে অবস্থিত বিখ্যাত শৈল শহর কোনটি? উটি। নীলগিরি পর্বতে অবস্থিত বিখ্যাত শৈল শহর হচ্ছে উটি। শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর তীরে নদীতে অবস্থিত? এখানে কাবেরী। শিবসমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীতে অবস্থিত। কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি? রেগুড়। কৃষ্ণ মৃত্তিকার অপর নাম হচ্ছে রেগুড়। সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? কটকে। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন, কোনটি খারিফ শস্য নয়? গম হচ্ছে এখানে খারিফ শস্য নয়। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জিপসাম পাওয়া যায়? রাজস্থান। এখানে অ্যান্সার হবে ডি, রাজস্থানে জিপসাম পাওয়া যায়। সিলিমিনাইট আকরিক কোন রাজ্যে পাওয়া যায়? মেঘালয়ে সিলিমিনাইট আকরিক পাওয়া যায়। ভারতের প্রাচীন পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হলো তারাপুর। ভারতের প্রাচীন পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তারাপুর। দক্ষিণ ভারতের সবথেকে বড় কার্পাস বয়ন কেন্দ্র কোনটি? কোয়েম্বাটুর। দক্ষিণ ভারতের সবথেকে বড় কার্পাস বয়ন কেন্দ্র হলো কোয়েম্বাটুর। পশ্চিম জার্মানির সহযোগিতায় কোন লৌহ ইস্পাত কেন্দ্র গড়ে? রোরকেলা। অ্যান্সার হবে বি, রোরকেলা। পশ্চিম জার্মানির সহযোগিতায় কোন লৌহ ইস্পাত কেন্দ্র গড়ে ওঠে? রোরকেলা। কাগজের মণ্ড তৈরির জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বাঁশ। নেক্সট প্রশ্ন, মিগ বিমানের ইঞ্জিনের কোথায় তৈরি হয়? কোড়াবুটে। কোড়াবুটে মিগ বিমান ইঞ্জিন তৈরি হয়, কোড়াবুটে। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন, পৃথিবীতে বায়ুচাপ বলয়ের সংখ্যা কয়টি? ষাটটি। পৃথিবীতে বায়ুচাপ বলয়ের সংখ্যা হচ্ছে ষাটটি। একটি নিহত বায়ুবাহ কোনটি? আয়ন বায়ু হচ্ছে একটি নিহত বায়ুবাহ। অ্যান্সার হবে এ। কানাডার অর্থ সাহায্যের তৈরি কোন বাঁধের অপর নাম কানাডা ড্যাম? ম্যাসেঞ্জার ব্যান্ডের অপর নাম হচ্ছে কানাডা ব্যাংক, কানাডা ড্যাম। সেলুলার জেল কোথায় অবস্থিত? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সেলুলার জেল অবস্থিত। ভারতের কোথায় হানিমুন আইল্যান্ড এবং ব্রেকফাস্ট আইল্যান্ড আছে? চিল্কা হ্রদে হানিমুন আইল্যান্ড আছে। পিছিলো হ্রদ কোন শহরে অবস্থিত? উদয়পুরে। পিছিলো হ্রদ অবস্থিত উদয়পুরে। ভারতের সবথেকে বেশি পরিমাণ পাওয়া যায় কোন খনিজটি? কয়লা। ভারতের সবথেকে বেশি পরিমাণ পাওয়া যায়। মার্বেল রক কোন শহরের নিকট অবস্থিত? এখানে জব্বলপুরে অবস্থিত মার্বেল রক। অ্যান্সার হবে ডি, মার্বেল রক জব্বলপুর শহরের নিকট অবস্থিত। মধুমালাই, এখানে মধুমালাই অভয়ারণ্য অবস্থিত তামিলনাড়ু রাজ্যে। নেক্সট প্রশ্ন, গোর্খা হিল কাউন্সিলের সদর দপ্তর কোনটি? দার্জিলিং। অ্যান্সার হবে এখানে ডি। বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা হচ্ছে, এখানে কোনোটাই নয়, সঠিক অ্যান্সার নেই, 23টি। নেক্সট প্রশ্ন, হায়দ্রাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত? মুসি। অ্যান্সার হবে ডি। সোনা উৎপাদনে পৃথিবীর কোন স্থান বৃহত্তম? এখানে দক্ষিণ আফ্রিকা সোনা উৎপাদনে সবথেকে বৃহত্তম। কাদের মাতৃভাষা রংডিং? লেপচা হচ্ছে রংডিং। অ্যান্সার হবে এখানে ডি, লেপচা। কাদের মাতৃভাষা রংরিং? লেপচাতের মাতৃভাষা হচ্ছে রংরিং। পৃথিবীর শ্রেষ্ঠ পাট শিল্প অঞ্চল কোনটি? হুগলি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ পাট শিল্পাঞ্চল, হুগলি। নেক্সট প্রশ্ন, সাদা কয়লা কাকে বলা হয়? জলবিদ্যুৎকে সাদা কয়লা বলা হয়। ভারতের প্রথম বিমান শিল্প কারখানা কোথায় গড়ে ওঠে? ব্যাঙ্গালোর। ভারতের সর্বপ্রথম কোথায় পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল? রাজস্থানে। ভারতের সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটে রাজস্থানে। ভাবা অ্যাটমিক রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত ট্র্যাম্বেতে।